হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং নতুন একটা ব্লগ দেখার জন্য আপনাদেরকে স্বাগত। সো আজকের ব্লগটি মোটামুটি একটা বার্থডে ব্লগ, বার্থডে পার্টি ব্লগ, বিকজ আমার বোনের ছেলের বার্থডে আজকে এবং সেই বার্থডে উপলক্ষে সাডেন একটা সারপ্রাইজ বার্থডে আমরা সেলিব্রেট করছি। এবং এই হচ্ছে পেছনে দেখতে পাচ্ছেন ডেকোরেশন, এই ডেকোরেশন টোটালি হচ্ছে আমাদের নিজস্ব ডেকোরেশন। আইমিন আমরা নিজেরা বাসা যতটুকু ট্রাই করতে পেরেছি, যা ছিল হাতের কাছে সব কিছু দিয়ে আমরা এই বার্থডে ডেকোরেশনটা করেছি। এই হচ্ছে বার্থডে ডেকোরেশন। আর আমাদের খাবার দাবার সব বাইরে থেকে আনা হয়েছে, অর্ডার করা ছিল এবং সে খাবার অলরেডি চলে এসেছে। চলুন দেখি আমাদের খাবার কি আছে। আজকের মেনুতে হচ্ছে পোলাও, এগুলো সব অর্ডার করে আনা নয়ন বিরিয়ানি হাউস থেকে, নয়ন বিরিয়ানি হাউস থেকে অর্ডার করে আনা পোলাও। এ হচ্ছে রোস্ট, ইটস লুকিং ডেলিশিয়াস। আর পোলাও রোস্ট, আর হচ্ছে এই হচ্ছে ডিম, ডিমগুলো ভাজা হয়েছে কোরমার মতো করে, এখন রান্না করা হবে। আর টুকটাক যে খাবার সেগুলো হচ্ছে এখানে আছে শসা, এগুলো আমরা রেডি করেছি। আমাদের বার্থডে বয়, নামাজের বার্থডে আজকে, কার বার্থডে? নামাজের বার্থডে, আমরা সবাই শাড়ি পরেছি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা আসলে হুটহাট ডিসিশন নিয়েছিলাম যে আমরা শাড়ি পরবো, তাই আসলে শাড়ি পরা হয়েছে এবং খুবই সার্টেন টাইমে শাড়িটা পরেছি, যার কারণে একজনের শাড়ি অথবা সাজুগুজুর ওপরে অতটা কনসেন্ট্রেশন ছিল না। আর আমার বোনেরা তো আরও বেশি, আর আমি হচ্ছে সবচেয়ে, কারণ আমি একটু আগে বাহির থেকে এসেছি, এসেই কোনো রকমের শাড়ি পরেছি। অ্যান্ড শাড়ি পরে শো আপ করছি যে দেখো আমার শাড়িটা, আসলে এটা আমার শাড়ি না, এটা আমার মায়ের শাড়ি, আমার আম্মুর শাড়ি আমি পরেছি। আর এই হচ্ছে আমার আম্মু, আমার আম্মুও শাড়ি পরেছে। তো আসলে এটা কোনো প্ল্যান ছিল না, ইটস সাডেন প্ল্যান, যার কারণে আমরা আসলে একসাথে শাড়ি পরেছি এবং আমরা তিনজন মিলেই ছবি টবি তুলছি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আসলে এখনকার যুগটা এমন হয়েছে যে যত মানে প্রোগ্রামই হোক না কেন, মোবাইল ইজ মাস্ট। আর আমাদের বাসায় এইজন হচ্ছে আমার হাজব্যান্ড, দেখেন মোবাইলের দিকে কীভাবে তাকিয়ে আছে। আর আরেকজন হচ্ছে ওই যে যার বেবির বার্থডে, ঠিক সে এবং তার নিজের বেবি দুজনে মোবাইল নিয়ে ব্যস্ত। আসলে লাইফটা সবারই একটা মোবাইলের মধ্যে আবদ্ধ হয়ে গেছে। সো বার্থডে সেলিব্রেশনের ওই ভিডিওটা আমার কাছে অতটা ছিল না, জাস্ট ছোট একটা ক্লিপ আমি সংগ্রহ করেছি। সো এখন হচ্ছে যেহেতু বার্থডে কেক কাটা শেষ, তো বাচ্চারা সবাই খুব এক্সাইটেড কেক খাওয়ার জন্য, নট অনলি বাচ্চারা, বুড়াগুলোও সবাই এক্সাইটেড এখন কেক খাওয়ার জন্য। সো অলরেডি কেক কাট হচ্ছে, তাই আমি এখন দেখতে যাব যে আসলে কেকের কী অবস্থা। তো ছোটো মামি আর আমার বোন কাজিন ওরা হচ্ছে কেক খেতে ভাগ করে নিয়ে যাচ্ছে এখন, এবং সবাই মিলে খাবে এবং এরপরেই ডিনারের জন্য আমরা আসলে রেডি হব। ডিনারে তো দেখিয়েছি আপনাদের যা যা ছিল আমাদের ডিনারের আয়োজনে, বাট আনফর্চুনেটলি ডিনারের ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে প্রচুর রাশ ছিল ওই টাইমটা, যে ভিডিও করব সেই টাইমটা আমরা আসলে পাইনি আমি। তো এই হচ্ছে আমাদের বাড়িতে ছোট্ট একটা ব্লগ। সো আমার ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।